আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য আউটসাইডে যে নয়েজটা সেটা খুবই বিরক্তিকর, কারণ আমরা যখন ভিডিও শ্যুট করি তখন কিন্তু আমাদের আউটসাইডে যে নয়েজগুলো থাকে সেগুলো ভিডিওর জন্য খুবই ক্ষতিকর এবং অডিয়েন্সের জন্য খুবই ক্ষতিকর। মানে অনেক আমরা তো পছন্দ করি না আউটসাইডের নয়েজগুলো। আজকে দেখাবো কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার ভিডিওর আউটসাইডের নলেজগুলো রিমুভ করতে পারেন। তার জন্য প্রথমে আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন এটার জন্য নাম হচ্ছে ক্যাপকাট। তো চলুন দেখি কিভাবে এক ক্লিকে আপনার রিমুভ করবেন। এটার জন্য প্রথমে দেখেন একটা ভিডিও, মনে করেন আমি ভিডিওটা নিয়েছি, এটা আমার একটা ভিডিও, তো এটা আমি প্লে করি দেখেন। কি একটা শব্দ, ঠিক আছে। তো এটার ভয়েস মানে নয়েজটা আমি কিভাবে রিমুভ করবো দেখেন। আপনারা যে কাজটা করবেন, যারা ক্যাপকাট ইউজ করে অনেকে জানেন, আমার অনেকে জানে না, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো প্রথমে আপনারা যেটা করবেন এটার জন্য হচ্ছে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম চলে যাবেন হচ্ছে লাস্ট অপশনে, এখান থেকে আপনারা এই রিডিউস নয়েস অপশনটা পাবেন। এই যে রিডিউস নয়েস, রিডিউস নয়েজের পরে হচ্ছে আপনারা এই যে এক ক্লিকে বলছি তো, এই যে এক ক্লিকে এখানে একটা অপশন আছে, এটা অফ আছে, এটাকে অন করে দেবেন। এই যে অন করে দিলাম, দেখুন আসসালামু আলাইকুম নতুন একটা আগের সাউন্ড আর এখানে সাউন্ড কতটা ডিফারেন্ট, ঠিক আছে। তো আপনারা কিন্তু এভাবে ভয়েসগুলো রিমুভ করতে পারেন। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল, এবং আমাদের যারা অনেকে DSLR থাকে না প্লাস হচ্ছে ল্যাপটপ থাকে না ডেস্কটপ থাকে না, তাদের জন্য এডিট করাটা একটু মুশকিল হয়ে যায় বাহির এটা সাউন্ডটা রিমুভ করার জন্য। তো এভাবে কিন্তু আপনারা সাউন্ডটা রিমুভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।